السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. قال الله تعالى في قرآن مجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله হাজিবাড়ি বাইতুন্নূর জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মাসিক ইসলাহী প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত আলোচকবৃন্দ। আমরা অনেক চমৎকার কথাই শুনছিলাম এতক্ষণ, ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনছেন, আমাদেরকে সহযোগিতা করছেন এমন দিনদার ভাইরা, আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পড়ছি যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, জারানিত বিধান আমাদের মুক্তির পথ, যিনি আমাদের মহান শিক্ষক, মহান আদর্শ, সেই নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতটি কমপক্ষে দুটি জায়গায় কোরআনে এসেছে, সূরা নিসার 48 নম্বর আয়াত এবং সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা শিরকের গুনাহটাকে ক্ষমা করেন না। আল্লাহ বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা শিরকের গুনাহটাকে তিনি ক্ষমা করেন না, এছাড়া অন্য যত গুনাহ আছে তিনি চাইলে সেগুলো ক্ষমা করে দিতে পারেন, কিন্তু কোন গুনাহটা তিনি ক্ষমা করবেন না? শিরকের গুনাহ। শিরক যখন কেউ করে ফেলে তখন আল্লাহ তার সম্পর্কে বলছেন 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোনো ব্যক্তি যখন শিরক করে ফেলে এবং এই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য জান্নাত হারাম। জান্নাত যদি হারাম হয় তাহলে তার থাকার জায়গা কোথায় হবে? জাহান্নাম। চিন্তা করেন, আমরা তো ছোটোখাটো মানুষ, যিনি সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসেবেও, নবী হিসেবেও, সৃষ্টজীব হিসেবেও, আল্লাহ তাআলার পরে যার মর্যাদা তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার সমস্ত আমল ধ্বংস করে দিবেন যদি তিনি শিরক করেন, এবং এই কথা বলছেন সূরা বানী ইসরাঈলের 39 নম্বর আয়াতের মধ্যে যে ফাতাকউদা মালুমা মাদহুরা, অপমানিত করে লাঞ্ছিত বঞ্চিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে নবীজি যদি শিরক করতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে শিরকটা কত ভয়ানক একটা পাপ। শুধু এটাই শেষ নয়, যারা শিরক করে মারা যায় তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তাআলার কাছে এটাও কোনো মুমিনের জন্য জায়েজ নাই। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি। বলছে যে কোনো নবী এবং কোনো ইমানদার ব্যক্তির জন্য এটা শোভনীয় নয় যে সে এমন ব্যক্তির জন্য দোয়া করবে যে শিরক অবস্থায় মারা যায়। হতে পারে সে নিকট আত্মীয়, যদি আপনার বাবা হয়, যদি আপনার মাও হয়, তারপরেও তার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবেন না যদি ব্যক্তিরা শিরক অবস্থায় মারা যায়। তাহলে চিন্তা করে দেখেন, মুশরিক মারা গেলে আমরা তার জন্য দোয়া পর্যন্ত করতে পারবো না, এটাও আমাদের জন্য নিষিদ্ধ। তাহলে শিরক করাটা কত বড় পাপ, বুঝতে পেরেছেন? এখন এতক্ষণ ধরে আলোচনার যে বিষয়বস্তু ফুটে উঠেছিল এর মধ্যে একটা ছিল যে শিরক করা। বিশেষ করে এখানে বলেছেন যে নাইম ভাই একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, আপনাদের মনে আছে কিনা আমি জানি না, সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে লা তা'বুদুশ শয়তান, শয়তানের ইবাদত কেউ করো না, শয়তানের গোলামি কেউ করো না। এখানে কে আছেন যে শয়তানের গোলামি, শয়তানকে দেখলে জোতাপিটা করবেন না, তাকে তাড়িয়ে দিবেন না, এমন কি কেউ আছেন? এমন কি নাস্তিক যারা, এমন কি যারা অমুসলিম ইহুদি বা খ্রিস্টান, তারাও শয়তানকে ঘৃণা করে, তারাও শয়তানকে ঘৃণা করে, দেখতে পারে না, কারণ শয়তান তাদের মধ্যে ঝগড়া লাগায়, মারামারি কাটাকাটি লাগায়, অশ্লীলতাকে ছড়িয়ে দেয়, শয়তানকে কেউ পছন্দ করে না। তাহলে আল্লাহ তাআলা কেন এই কথা বললেন যে বনি আদম শয়তানের ইবাদত করো না?
ইবাদত মানেটা কি? ইবাদত মানে হচ্ছে গোলামি করা। এখন আল্লাহর নির্দেশটাকে ভুলে গিয়ে আমরা যখন শয়তানের নির্দেশটাকে মানছি তখন আমরা শয়তানের গোলামি করছি। আরেকটা শিরক ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি? আমরা কালিমার সাক্ষ্যতে কি বলেছি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা কেউ যদি না মানে তাহলে কি মুসলিম থাকতে পারবে? ঈমান তার থাকবে? থাকবে না। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন আফার আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, তুমি কি এমন ব্যক্তিকে দেখো না যে তার মনকে নফসকে ইলা বানিয়ে নিয়েছে? মানে কি? মানে হচ্ছে মন যা চায় তাই করে, মনের কাছে যা ভালো লাগে তাই করে, সে আসলে তার মনকে ইলা বানিয়ে নিয়েছে। এখন খেলা দেখতে ভালো লাগে, আমরা খেলা দেখি, আল্লাহ কি নিষেধ করেছেন এটা আমাদের দেখার দরকার নেই। সিনেমা দেখতে ভালো লাগে আমাদের মনের, এই কারণে আমরা দেখি। হারাম খেতে ভালো লাগে এই কারণে খাই। তাহলে আমরা ইলা কাকে বানিয়ে নিলাম? আমাদের মনকে। আর আল্লাহ কি বলছেন যে তুমি কি এমন ব্যক্তিকে দেখো না যে তার মনকে ইলা বানিয়ে নিয়েছে? তো আপনি যদি শয়তানকে ইবাদত করেন শয়তানের, তাহলে কি করলেন? শিরক করলেন। আপনি যদি মনকে ইলাহ বানিয়ে নেন, নিজের মন যা চায় তাই আপনি করেন, আল্লাহর বিধিনিষেধগুলো মানেন না, তাহলে আপনি আপনার নিজের মনকে ইলাহ বানিয়ে নিয়েছেন। কথা কি বুঝতে পেরেছেন? এরকমটা করা যাবে না। এবার আরও কিছু কিছু জায়গায় আমরা শিরক করি, আকিদাগত দিক আছে এবং বাস্তবে কিছু দিক আছে, এরকম কয়েকটা পয়েন্ট আমি কয়েক মিনিট বলবো। টাইম ইজ ওভার, 5 মিনিট বলেছি, সময় শেষ, আর কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। বিষয়গুলো বলতে চাই আকিদাগত দিক থেকে। আকিদাগত দিক, আমাদের অনেকের আকিদাতে সমস্যা রয়েছে, শিরক রয়েছে, এই বিষয়গুলো নিয়ে মোটাদাগে কয়েকটা কথা বলবো। আপনারা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি গায়েব জানেন নাকি জানেন না? কথাটা আস্তে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই আকিদা লালন করে বাংলাদেশের বেশিরভাগ মুসলমান, আপনি মানেন অথবা না মানেন, আপনি খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগ মুসলমানেরা এটা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। এখন দেখেন, গায়েব জানাটা হচ্ছে আল্লাহর একটা গুণ, আল্লাহর গুণকে সে অস্বীকার করছে। এখন জবাবটা কিভাবে দিবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন কি জানেন না এই কথাটা সবথেকে ভালো কে বলতে পারবেন? আল্লাহ বলতে পারবেন। তো আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ তাআলার কাছেই রয়েছে গায়েবের খবর, এছাড়া আর কেউ গায়েবের কোনো খবর জানে না। এছাড়াও সূরা নামলের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনি বলে দেন আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে না। কে বলছেন? আল্লাহ বলছেন। এবার দেখেন 7 নম্বর সূরার 188 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন যে হে নবী, আপনি বলে দেন, এরপরে মাঝখানে একটা কথা আছে, ওয়ালা কুনতু আ'লামুল গায়বা লাস্তাকথারতু মিনাল খায়রি ওয়ামা মাসানিয়াস সু। আপনি কিভাবে যুক্তি দিবেন দেখেন, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে হে নবী, আপনি কথা বলেন, কি বলেন? যদি আমি গায়েব জানতাম তাহলে যা কল্যাণকর এটা আমি আমার নিজের জন্য করে নিতাম, কোনো দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করতো না। এবার চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দুঃখ কষ্ট স্পর্শ করেছিল কিনা? উহুদ যুদ্ধে কি তার দাঁত শহীদ হয়েছিল? হয়েছিল। এটা কি দুঃখ নয়? অবশ্যই দুঃখ। তার প্রাণপ্রিয় সাহাবিদেরকে জীবন দিতে হয়েছিল, যদি তিনি জানতেন তাহলে তিনি এই কাজটা কখনোই করতেন না। এবার আরেকটা দুঃখের কথা বলি, আপনারা জানেন সূরা নূরের মধ্যে একটা ঘটনা আলোচনা করা হয়েছে, ইফকের ঘটনা, অপবাদের ঘটনা, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দেওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার উপর এই অপবাদটা আরোপ করা হয়েছিল। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতটাই দুঃখ ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন, অনেক সাহাবাই কেরাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে তালাক দিয়ে দেন। অবস্থাটা কোন পর্যন্ত গড়ালে, কত কঠিন হলে এই কথা আলী রাদিয়াল্লাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিতে পারেন? চিন্তা করেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ধরে কি টেনশন করতেন তিনি যদি গায়েব জানতেন? করতেন টেনশন? এবার এই আয়াতগুলো কি বলে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না জানেন না? আকীদা কি পরিষ্কার? পরিষ্কার। এবার ফেরেশতারা কি গায়েব জানে? না।
ফেরেশতারাও গায়েব জানে না, কিভাবে জানে না দেখেন। ফেরেশতাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল আদম আলাইহিস সালামকে সামনে এনে, যে বলো এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। ফেরেশতারা কি উত্তর দিয়েছিল? ফেরেশতারা বলেছিল, আমি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। ইল্লামা আল্লামতানা, লা ইলমা লানা ইল্লামা আল্লামতানা, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছুই জানি না। এটা হচ্ছে বিষয়। তাহলে তারাও গায়েব জানেন না, জিনরাও গায়েব জানে না, কেউই গায়েব জানে না। যা আল্লাহ তাআলা জানিয়ে দেন ফেরেশতাদেরকে ওহির মাধ্যমে, ফেরেশতাদেরকে ওহি দিয়ে পাঠান, যা ইনফর্ম করেন আর যা ওহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে সেগুলোই তিনি জানতেন, এর বাইরে কিছু জানতেন না। এবার আরেকটা আকীদার ব্যাপারে আমি আপনাদেরকে প্রশ্ন করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তার হায়াতে, মানে হায়াতুন নবী বলে যে টার্মিনোলজিটা বাংলাদেশের বেশিরভাগ মানুষ ব্যবহার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত নাকি মৃত? কি বলবেন, কবরে জীবিত নাকি মৃত? খুবই বিপদের প্রশ্ন করলাম। অনেক হাদিস আছে, আপনারা কি জানেন সহিহ হাদিসের মধ্যে এসেছে নবীরা কবরে সালাত আদায় করে, এবং সহিহ হাদিসে হাদিসে মেরাজের ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অনেক নবীদের সাথে তিনি দেখা করেছিলেন, আটজন নবীর সাথে তিনি দেখা করেছিলেন, তারা কি জীবিত নাকি মৃত? তাহলে মৃত মানুষের সাথে কিভাবে সালাত আদায় করেছিলেন বাইতুল মুকাদ্দাসে? এবার বলেন নবীরা কি কবরে জীবিত নাকি মৃত? কি হবে ঘটনাটা, উত্তরটা কিভাবে দিবেন, উত্তরটা কিভাবে দিবেন? এটা হচ্ছে বিষয়। অনেক সময় কনফিউশন তৈরি করে, এগুলো দিয়ে যখন দলিল দেয় আমরা বিপাকে পড়ে যাই, আমরা কি উত্তর দিব জানি না। আমি জাস্ট উত্তরটাকে শিক্ষা দিচ্ছি, আপনারা আমাকে একটা সহজ উত্তর দিবেন। ফেরাউন কি কবরে জীবিত নাকি মৃত? মৃত। আবু জাহেল কি জীবিত নাকি মৃত? মৃত। তাহলে কি তাদের কবরের আজাব হচ্ছে না? মৃত মানুষকে কিভাবে আজাব দেওয়া যেতে পারে, কিভাবে? তারা অবশ্যই জীবিত, জীবিত ব্যক্তি ছাড়া আজাব দিবেন কিভাবে? কিন্তু জীবিত আর মৃত এই যে খেলাটা, এটা একটা শব্দের খেলা, নাঈম ভাই উচ্চারণ করছিলেন, সেটা কি বারজাখ, আলমে বারজাখ, কবরের জীবন। এই কবরের জীবনটা হচ্ছে এই দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ডিটাচ, সম্পূর্ণ ডিটাচ। এখন তারা সেখানে জীবিত বা মৃত বা ঘুমন্ত যেভাবেই থাকুক না কেন, দুনিয়ার সাথে কোনো কানেকশান নাই, এটা হচ্ছে বিষয়। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কিছু কথা বলা হয়েছে, তাকে যখন সালাম পাঠানো হয় তখন তার আত্মাটাকে ফিরিয়ে দেওয়া হয়, তিনি সেটার জবাব দেন, এতটুকুই ব্যাস। এই সম্পূর্ণ জীবনটা হচ্ছে আলাদা, কিন্তু তারা যে অর্থে হায়াতুন নবীকে বিশ্বাস করে সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যখন এনবী সালাম আলাইকা বলে তখন তিনি তার চলে আসেন, এটা হচ্ছে তাদের ধারণা। এই ধারণা থাকার কারণে এটা হয়ে যাবে শিরক। আমরাও বলি হায়াতুন নবী, কিন্তু কোন রকম হায়াত? এটা বারজাকি জীবন, এটা বারজাকি জীবন, এটা এটাও মৃত্যুর পরে একটা জীবন। এই কারণে মৃত্যুটাকে বলা হয়ে থাকে ইন্তেকাল, মানে স্থানান্তর, মাত্র স্থানটা পরিবর্তন করেছেন, রুহের মৃত্যু হয় না। এরপরে দেখেন আরও কিছু আকিদা, কিছুক্ষণ আগে কথাগুলো বলছিলেন যে গণকের কথাগুলো বলছিলেন, গণকের ব্যাপারে একটা হাদিস উচ্চারণ করেছিলেন আমার একজন ভাই, সহিহ মুসলিমের 5714 নম্বর হাদিসের মধ্যে এটা আসছে, কেউ যদি গণকের কাছে যায় এবং কোনো কিছু যদি জিজ্ঞেস করে তাহলে তার 40 রাত্রির সলাত কবুল হয় না। চিন্তা করতে পারেন, গণনা গণকের গোনাটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বুখারীর হাদিসে যে একটা সত্য হলে 99টা মিথ্যা হয়, 100টা কথা বলে হয়তো দু একটা সত্য হতে পারে, বেশিরভাগ কথা বলে অনুমান নির্ভর হতে পারে সত্য। কিন্তু বিষয়টা কি, যখন গণনার কাছে গিয়ে আপনি শুধু জিজ্ঞেস করলেন হোক সত্য বা মিথ্যা, 40 দিনের ইবাদত কবুল হবে না। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, আমি বেশি সময় নিচ্ছি না, বেশি সময় নেওয়া উচিতও হবে না, রাত অনেক হয়েছে। আমরা ইনশাল্লাহ বিস্তারিত এই টপিকটা নিয়ে পরে একদিন আলোচনা করব, আজকে শুধু শিরোনামগুলো বললাম। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আর আপনারা জানেন যে এই তালিমি প্রোগ্রামগুলো, মসজিদভিত্তিক তালিমি প্রোগ্রামগুলো আয়োজন করে থাকে আলফালা ফাউন্ডেশন বাংলাদেশ, যেটা আমরা এই কয়েকজন মিলে করেছি এবং লোকজন আমাদেরকে সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। আমরা মাসে প্রত্যেক মসজিদে মাসে একটা করে এরকম অনেকগুলো মসজিদ আমরা বেছে নিয়েছি, প্রায় প্রতি শুক্রবারে আমাদের প্রোগ্রাম থাকে, শুক্রবারের বাহিরেও প্রোগ্রাম থাকে। আপনাদেরও যদি কারো ইচ্ছা হয় যে এই ধরনের প্রোগ্রামের আয়োজন করবেন, আমাদেরকে জানিয়ে দিলেই হবে, ফ্রি অফ কস্ট খিচুড়ি রান্না করলে ব্যাপার আপনাদের,
তবে আমাদেরকে কোনো খরচ দিতে হবে না, আমরা এটা নিজ উদ্যোগে সবের উদ্দেশ্য করে থাকি। অতএব যদি আপনাদের এরকম অন্যান্য কোনো মসজিদে আপনাদের জানা মতে যদি আয়োজন করার ইচ্ছা থাকে আমাদেরকে জানালে হবে ইনশাআল্লাহ, আমরা আমাদের টিম নিয়ে হাজির হব এবং বিষয়ভিত্তিক আলোচনা করব। আপনাদেরও যদি চয়েস থাকে কোনো বক্তার ব্যাপারে আমরা তার সাথে কন্ট্যাক্ট করব, কোনো অসুবিধা নেই, আপনাদেরকে কোনো ঝামেলা নিতে হবে না। আপনারা আমাদের এই আলফালো ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন, আমরা যেন দিনের খেদমত করে যেতে পারি, চালিয়ে যেতে পারি। যারা এখানে এসেছেন তাদের সবাইকে সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান সবাইকে দান করুন। আজকে যে কথাগুলো শুনেছেন সেগুলোর উপর আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।